আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রথমে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এবং বাটারটা গলে আসার পরে আমি এর ভিতরে সবজি দিয়ে দিব। যার বাসায় যেমন সবজি থাকবে সেই ধরনের সবজি দিয়ে এই খাবারটা করা যাবে। তো প্রথমে আমি বরবটি দিয়ে দিলাম এবং 3 কালারের ক্যাপসিকাম দিয়ে দিব। আমার কাছে 3 কালারের ক্যাপসিকাম ছিল এবং বরবটি ছিল, তাই আমি এই বরবটি এবং 3 কালারের ক্যাপসিকাম দিয়ে আমি রান্নাটা করব। যে যেমন সবজি খাবেন তেমন সবজি দিয়ে এই খাবারটা করা যাবে। আর বিশেষ করে এই খাবারটা বাচ্চাদের জন্য খুব মজাদার একটি খাবার হবে। যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো বিভিন্ন ধরনের খাবার বাচ্চাদেরকে করে করে খাওয়াতে হয়, তো এই খাবারটা একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমার বাচ্চা তো এই খাবারটা খেতে খুব পছন্দ করে, তাই আমি এই খাবারটা আমার বাচ্চার জন্যই রান্না করেছি। এটাকে 2 মিনিটের মতন ভেজে তুলে নিতে হবে। আমি আরও 1 টেবিল চামচের মতন বাটার এবং ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমি মশলা যা যা লাগে আমি সেগুলোই দিব। 2টা তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ, সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। নেওয়ার পরে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে বেরেস্তার মতন করে, একদম বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি এর ভিতরে কিমা দিয়ে দিব। আর আমি কিমাটা আগে থেকেই রান্না করে রেখেছি। আমার বাসায় ছোট্ট একটি বাচ্চা আছে, তো মাঝে মধ্যে আবদার করলে তাকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের খাবার করে আমাকে দিতে হয়, এর জন্য আমি বেশি করে কিমা রান্না করে পটে করে তুলে রেখেছি। কিমার ভিতরে সব ধরনের মশলাই দেওয়া আছে, এর ভিতরে বিরিয়ানির মশলাটাও দেওয়া আছে, দিয়ে আমি কিমাটা রান্না করে রেখে দিয়েছি। তো এর ভিতরে এখন আমি চাল দিয়ে দিব। চাল এবং কিমাটাকে ভালোভাবে ভেজে নেব। আমি চাল এবং কিমাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি যতটুকু পরিমাণে চাল নিয়েছি ঠিক তার ডাবল আমি পানি এর ভিতরে দিয়ে দিব। যত ভালো করে চালটা এখানে ভাজা হবে আপনার খাবারটা ঠিক ততটা স্বাদ বেশি হবে। তো এর ভিতরে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পরে আমি এর ভিতরে লবণ পরিমাণ মতন দিয়ে দিব। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু দেবো, কারণ কিমার মধ্যেও লবণ দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে এর ভিতরে লবণ দিব। তো যেহেতু এটা আমার বাচ্চার জন্য আমি রান্না করছি তাই বেশি মরিচ দিব না, সামান্য 2টি কাঁচামরিচ এর ভিতরে আমি দিয়ে দিব। তো এটা যখন হয়ে আসবে কিছুটা তখন আমি এর ভিতরে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো আমি সেই সবজিগুলো এর ভিতরে দিয়ে দিব। পানিটা জাস্ট হালকা থাকবে, মাখা মাখা ভাব, তখন আমি এর ভিতরে সবজিটা দিয়ে দিব। এর ভিতরে এখন আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে এটাকে মেরে দিব। অনেক সময় আছে বাচ্চারা সবজি খেতে চান না, তাদেরকে ঠিক এভাবে রান্না করে দিবেন, দেখবেন বাচ্চারা খুব মজার মতন ভাবে সবজিটা খেয়ে নিবে। তো আমি সাথে কিছু বেরেস্তাও দিয়ে দিয়েছি, বেরেস্তা এবং সবজিগুলো দিয়ে ভালোভাবে এটাকে মেরে দিচ্ছি। এখানে কিমা না দিয়েও শুধু বিরিয়ানির মশলাই এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে এটা রান্না করা যায়। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ এটাতে সামান্য পরিমাণের মতন এখনও পানি আছে। তো এটাকে ঢেকে রাখার পরে আমি 2টা ডিম নিয়ে নিব এবং এই 2টা ডিম আমি খুব ভালো করে ফেটে এর মধ্যে দুধ দিয়ে এটাকে ভেজে নিব। আমি এখানে 2টা ডিম দিয়েছি, কেউ চাইলে ইচ্ছা মতন আপনি ডিম দিতে পারেন, কেউ 2টা কেউ 3টাও দিতে পারেন বা 4টাও দিতে পারেন। তো আমি এখানে 2টা দিয়েছি এবং 3 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধের সাথে ডিমটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। আমার এখানে এটা মিশানো হয়ে গেছে, এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তারপরে আমি ডিমটা দিয়ে দিব, কারণ ডিমের সাথে দুধ দেওয়া আছে, দেওয়া মাত্রই এটা লেগে যাবে।
এর জন্য আমি খুব ভালোভাবে এটা গরম করে নিব। দুধ এবং ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, ছোট ছোট দানা করে নিতে হবে। ছোট ছোট দানা করে নিয়ে এটাকে ভেজে আমি বিরিয়ানির মধ্যে দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। আমার ছেলে এই খাবারটা খুব মজা করে খেয়েছে, তো যাদের বাসায় বাচ্চা আছে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।